হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের একটি ভয়ঙ্কর ম্যাজিক, গ্লিচ। সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে এর ক্লক টাওয়ারে একটি বড় টাওয়ার আছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এই টাওয়ারের মধ্যে ঢুকতে হয়। তো আমি এখন এই টাওয়ারের সামনে দিয়ে ঢোকার চেষ্টা করবো। দেখো, আমি কিন্তু এই টাওয়ার ঢুকতে পারলাম না। এখন পেছন দিয়ে চেষ্টা করবো এই টাওয়ারে ঢোকার জন্য, কিন্তু তাও পারলাম না। এখন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদের এই টাওয়ারের দরজার সামনে বরাবর দৌড়াতে হবে এবং আমাদের ইন্টারনেট কানেকশানটা বন্ধ করে দিতে হবে। ইন্টারনেট কানেকশান বন্ধ করে দেওয়ার পর আমাদেরকে টাওয়ারের ক্লক টাওয়ারের পেছন দিকে দৌড়াতে হবে। পেছন দিকে দৌড়াতে দৌড়াতে আমাদেরকে পানিতে গিয়ে নামতে হবে। পানিতে গিয়ে নামার পর আমাদেরকে একটু সাঁতার কেটে পানি থেকে উঠে ইন্টারনেট কানেকশনটা অন করে দিতে হবে। ইন্টারনেট কানেকশনটা অন করে দেওয়ার পর কন্ট্রোলার ধরে এভাবে ঘুষি মেরে সামনের দিকে এগোতে হবে। দেখবে একসময় আমরা ক্লক টাওয়ারের ভিতর ঢুকে যাচ্ছি। এই দেখো আমি কীভাবে ক্লক টাওয়ারের ভিতর ঢুকে গেলাম। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো এনিমিকে গুলি করতে পারবো। দেখো, আমি এখন এই ভেরেলটা তোমাদেরকে ফাটিয়ে দেখাচ্ছি। তুমি চাইলে এখান থেকে গ্লু আলো মারতে পারবে। এই দেখো, আমি একটা গ্লোয়াল মেরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখন ভাবছো কীভাবে আমরা এখন এখান থেকে বের হবো। এটা খুবই সিম্পল, তুমি শুধু যে কোনো একটা দিক দিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবে। এই দেখো,